السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় সাথী ভাই বন্ধুগণ, আমরা প্রথমেই সেই বারে পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়াত গার্ডেন সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা প্রত্যেকেই সেই মহান বারে পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম পেশ করছি প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা প্রত্যেকেই তার প্রতি দরুদ পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুর ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাব তাওহীদের আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে বাবু আন-নাহি আন সাব্বির রূহ আসাব্বির রিহ। বাবু আন-নাহি আন সাব্বির রিহ, বাতাসকে গালি দেওয়া নিষেধ, বাতাসকে গালি দেওয়া নিষেধ। তো সম্মানিত শেখ এই মর্মে একটি হাদিস পেশ করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন عن أبي بن كعب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تسبوا الريح لا تسبوا الريح فإذا رأيتم ما تكرهون فقولوا اللهم إنا نسألك من خير هذه الريح وخير ما فيها وخير ما أمرت به ونعوذ بك من شر هذه الريح وشر ما فيها وشر ما أمرت به সাহাহু তিরমিজি রাহিমাহুল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা বাতাসকে গালি দিও না, তোমরা বাতাসকে গালি দিও না। তোমরা যদি বাতাসের মধ্যে তোমাদের অপছন্দনীয় কোনো কিছু দেখো, অর্থাৎ যদি তোমরা বাতাসকে দেখে তোমরা কোনো ক্ষতির আশঙ্কা করো বা তোমাদের কাছে যেটা অপছন্দনীয় মনে হয়, তখন তোমরা এই দোয়াটি পাঠ করো, এই দোয়াটি পাঠ করো। সেটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রিহ ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহ। যে তোমরা দোয়াটি পড়ো যে হে আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইর হাযিহির রিহ, এই বাতাসের মধ্যে যে কল্যাণ রয়েছে, বাতাসের কল্যাণ, বাতাসের মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে সেটা থেকে, সেটা তোমার কাছে প্রার্থনা করছি। এবং যেই কল্যাণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে সে আদিষ্ট হয়েছে, যে কল্যাণের ব্যাপারে সে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে, সেই কল্যাণ তোমার কাছে আশা করছি। আর তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই বাতাসের মধ্যে যে অকল্যাণ রয়েছে, বাতাসের যে অকল্যাণ রয়েছে সেটা থেকে, এবং যে অকল্যাণের নির্দেশ নিয়ে সে এসেছে বা অকল্যাণের বিষয়ে আদিষ্ট হয়ে প্রবাহিত হচ্ছে, তার কল্যাণ, তার অকল্যাণ থেকেও আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি হিসেবে সাব্যস্ত করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে যে জিনিসটি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বাতাসকে গালি দেওয়া নিষেধ, বাতাসকে গালি দেওয়া নিষেধ। আসলে ইসলামের দৃষ্টিতে গালিগালাজ করাটাই মানুষের উন্নত চরিত্রের পরিপন্থী কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গালাগালি করার প্রতি নিষেধ, গালিগালাজ করতে নিষেধ করেছেন। আর এখানে সব মানে হচ্ছে গালি দেওয়া অথবা অভিশাপ দেওয়া, কাউকে অভিশাপ দেওয়া, তারপরে কাউকে গালি দেওয়া, এই উভয়টাই সব সব শব্দের অর্থের মধ্যে পাওয়া যায়। তার মানে বাতাসকে গালি দেওয়া যাবে না, বাতাসের প্রতি অভিশাপ বর্ষণ করাও যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, গালমন্দ করা ঠিক নাই, এটা নিষেধ। প্রিয় বন্ধুগণ, তো বাতাসকে গালি দেওয়া যাবে না, তার বিপরীতে কী করতে হবে? বরং আমাদের সবসময় বাতাস প্রবাহিত হয় আল্লাহর হুকুমে, কিন্তু এ বাতাস এটা কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে,
আবার কখনো আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে, আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাতাস কখনো আমাদের জন্য কল্যাণের বার্তা নিয়ে আসে, আবার বাতাস কখনো আমাদের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসে। তার মানে বাতাসের মধ্যে দুই রকমই জিনিস থাকে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাসকে প্রেরণ করেন, বাতাসকে প্রেরণ করেন কল্যাণের বার্তা দিয়ে, আবার অকল্যাণের হ্যাঁ বার্তা দিয়ে। তার মধ্যে দুই ধরনেরই বিষয় থাকে। তো এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদের উচিত হবে সেই দোয়াটি পাঠ করা। সেই দোয়াটা কি প্রিয় ভাইরা আমার? আমাদের উচিত দোয়াটা মুখস্ত করে নেওয়া, নাকি আমরা অনেকেই দোয়া মুখস্ত করতে পারি না বা দোয়া মুখস্ত করি না। আমাদের একটু চেষ্টা করলে সেটা কিন্তু সম্ভব, তাই না? সেই বাতাস প্রবাহিত হতে দেখলে ঝঞ্ঝা বায়ু, তারপরে এরকম ঘূর্ণিঝড়, হ্যাঁ, তারপরে এভাবে খুব মানে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হতে, বায়ু প্রবাহিত দেখলে আমাদের করণীয় হচ্ছে দোয়া পড়া। গালাগালি, হ্যাঁ, লানত, অভিশাপ না দিয়ে আমাদের উচিত দোয়া পড়া। সেটা দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহির রিহ ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরাত বিহ ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহ। অন্য কোনো বর্ণনা আছে ওয়া খাইরি মা উরসিলাত বিহ, কোথাও আছে উরসিলাত বিহি, কোথাও আছে উমিরাত বিহি। উরসিলাত মানে প্রেরণ করা হয়েছে, আর উমিরাত মানে আদেশ করা হয়েছে। অর্থাৎ হে আল্লাহ, তোমার কাছে এই বাতাসের কল্যাণ অকল্যাণ, বাতাসের কল্যাণ, বাতাসের মধ্যে যে কল্যাণ নিহিত রয়েছে এবং যেই অকল্যাণের নির্দেশ, যে কল্যাণের নির্দেশ দিয়ে তাকে প্রেরণ করা হয়েছে, সেই কল্যাণ তোমার কাছে আমি চাই। আর এই বাতাসের ভিতরে যে অকল্যাণ নিহিত রয়েছে এবং যে অকল্যাণের নির্দেশ দিয়ে সে প্রেরিত হয়েছে বা প্রবাহিত হয়েছে তোমার কাছে, সেই অকল্যাণ থেকে বা তার অনিষ্ট থেকে, তার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি। সাথী বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? প্রথমে আমরা বলবো যে গালাগালি করা এটা কোনো মুমিনের স্বভাব নয়। ইমানদার গালাগালি করে না, অভিসম্পাত বর্ষণ করে না, মানুষকে অভিসম্পাত দেয় না। তাহলে এদিকে মানুষকে যেহেতু অভিসম্পাত দেওয়া, গালাগালি করা উচিত নয় বা উত্তম চরিত্রের পরিপন্থী, সেখানে তো বাতাস, হ্যাঁ, সেখানকে বাতাস গালি দেওয়ার মানে, বাতাস তো কোনো একটা প্রাণী নয় বা তার কোনো একটা বোধ শক্তি নাই যে তোমার আমার গালি খেয়ে সে হয়তো বা তার গতি পরিবর্তন করে ফেলবে, ঠিক না বেটি? বাতাসকে গালি দিয়ে বাতাসের গতি পরিবর্তন করা যাবে? প্রিয় ভাইরা আমার, তো এই জন্যে বাতাসকে গালি দিয়ে কোনো লাভ নেই, বাতাসকে অভিশাপ দিয়ে কোনো ফায়দা নেই। বাতাসকে অভিশাপ দিলে কি হবে? কোনো ফায়দা আছে তার? হ্যাঁ, এখানে গালি দেওয়ার নিষেধ কেন? কারণ এখানে যেটা বলা হয়েছে যে বাতাস নিজে প্রবাহিত হয় না, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেন, তারপরে সে প্রবাহিত হয়। আল্লাহর হুকুমেই বাতাস প্রবাহিত হয়। কখনো মৃদুমন্দ বাতাসে আমাদের মন শীতল হয়ে যায়, কখনো প্রচণ্ড ঘূর্ণি ঝঞ্ঝায় সে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, গাছপালা ভেঙে পড়ে, কারেন্টের খাম্বা পড়ে, আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, হ্যাঁ, যানমালের ক্ষয়ক্ষতি হয়, অনেক ধরনের বিপদ নেমে আসে। এই সবগুলোই কিন্তু কার পক্ষ থেকে, কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়। সুতরাং বাতাসকে গালি দেওয়ার মানেটা হলো স্বয়ং আল্লাহকে গালি দেওয়া। কারণ যেই যেই হুকুমদাতা একে পরিচালিত করছেন, ওই বাতাসকে গালি দিলাম মানে যে হুকুমদাতা তাকে গালি দিলাম। এই জন্যে প্রিয় সাথী বন্ধুগণ, বাতাসকে গালি দেওয়ার মানেটা হলো স্বয়ং আল্লাহকে গালি দেওয়ার সামিল, নাউজুবিল্লাহ মিন যালিক। অনুরূপভাবে অন্য হাদিসে রয়েছে যে তোমরা যুগকে গালাগালি করো না, হ্যাঁ, লা তাসুবু দাহার ফা ইন্নি দাহার বা আও ফা ইন্নি আদাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা বাতাসকে, তোমরা যুগকে গালাগালি করো না, কারণ আমি তো যুগ, অর্থাৎ আমি যুগের পরিবর্তন ঘটাই, আমি যুগের পরিবর্তন ঘটাই। যুগের এই সময়কে কে পরিচালনা করে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। হ্যাঁ, এই দিন রাত্রি আবর্তন কার হুকুমে হয়? সপ্তাহ মাসের পরে আরেক নতুন মাসের আবির্ভাব ঘটে, মাস শেষ হলে আরেক মাস আসে, এভাবে করে বছর গড়িয়ে যায়, বছর শেষে আরেক বছর আসে। এই যে একটা পরিক্রমা, এটা আদি সৃষ্টির শুরু থেকে নিয়ে যে চলে আসছে,
এটা কি যুগের নিজস্ব কোনো ক্ষমতা আছে এই যুগকে কে পরিচালনা করছেন আল্লাহ তাহলে যুগকে গালি দেওয়া মানে স্বয়ং আল্লাহকে গালি দেওয়া ঠিক এরকম এখানেও প্রিয় বন্ধুগণ বাতাসকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া কারণ বাতাস নিজে নিজে কারো ক্ষতি করার জন্য ছুটে আসে না হ্যাঁ বাতাসের নিজস্ব কোনো ক্ষমতা শক্তি নাই যে কারো উপকার করে দিয়ে যাবে কাকে ক্ষতি করে দিয়ে যাবে বরং সে আল্লাহর হুকুমে প্রবাহিত হয় আল্লাহ যেখানে তাকে যেভাবে প্রবাহিত হওয়ার নির্দেশ দেয় সে সেভাবে আসে কখনো কল্যাণের বার্তা বয়ে নিয়ে আসে আবার কখনো অকল্যাণ বয়ে নিয়ে আসে প্রিয় বন্ধুগণ এখানে একটা ভিন্ন আঙ্গিকের একটা ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করতে চাই আমরা যে দেখি যে প্রচণ্ড বাতাস ঝড় হ্যাঁ ঝঞ্ঝা বায়ু সব কিছুকে এলোমেলো করে দিচ্ছে তখন আমাদের স্বাভাবিকভাবে অনেক সময় মন খারাপ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে ঝড় বায়ু প্রবাহিত করেন ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করেন এটার কারণটা কি এর কি কারণ এর পেছনে বলেন মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে হ্যাঁ পাপীদের জন্য শাস্তি আর মুমিনদের জন্য পরীক্ষা জি তারপরে আর কি কারণ হতে পারে সতর্কতা হিসেবে যে তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা হ্যাঁ আর কি হতে পারে কারণ কিয়ামতের ভয় আসে পরীক্ষা স্বরূপ অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে বা কয়েকজন ভাই যে কথা বলেছেন যে এই বাতাস কখনো প্রচণ্ড বেগে ধেয়ে আসে প্রচণ্ড ঝড় ঝঞ্ঝায় হ্যাঁ আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায় উলটপালট হয়ে যায় এর দুটি কারণ আপনারা উল্লেখ করেছেন একটি হচ্ছে যে পাপাচারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আর ইমানদারদের জন্যে পরীক্ষা ধন্যবাদ খুব সুন্দর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঝঞ্ঝা বায়ু দ্বারা পূর্বের অনেক কওমকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের পাপাচারিতা ও অবাধ্যতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া আর আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ুর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়ের উপরে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রেরণ করেছিলেন এবং সেই বায়ুর প্রভাবে সেই ঝঞ্ঝা বায়ুতে তারা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তারা ধ্বংসস্থলে পরিণত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদ জাতির প্রতি তার শাস্তি হিসেবে তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মানব জাতির শিক্ষার জন্যে তিনি এই ঝঞ্ঝা বায়ু প্রেরণ করে ঝড় তুফান দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথা উল্লেখ করেছেন হ্যাঁ আবার এখান থেকে আমরা এটাও শিক্ষা নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস প্রেরণ করে আমরা আজকে যারা অবাধ্য রয়েছে তারা যেন শিক্ষা দিতে পারে ভবিষ্যতের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্রোধ অত্যন্ত কঠিন তার হুকুমে বাতাস প্রবাহিত হয় সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো অপরাধী গোষ্ঠীকে চিরতরে ধ্বংস করতে পারে কখনো বাতাস দ্বারা কখনো জলোচ্ছ্বাস দ্বারা কখনো ভূমিকম্প দ্বারা কখনো পোকামাকড় দ্বারা কখনো আগুন বর্ষণের দ্বারা কখনো প্রিয় বন্ধুগণ এভাবে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র বিশ্ব মানবতাকে ধ্বংসস্থ পরিণত করতে পারেন মুহূর্তের মধ্যে এটা তার শক্তির বাইরে নয় এটা তার অবশ্যই ক্ষমতার ভিতরে এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কী করেন পরীক্ষা করেন বা মানুষকে সতর্ক করে দেন আচ্ছা আবার আরেকটি ব্যাখ্যা আপনাদের সামনে একটু ভিন্ন ব্যাখ্যা যেটা বলতে যাচ্ছিলাম এক শেখের বক্তব্যে আমি কথাটা শুনেছিলাম
যে আমরা বাহ্য দৃষ্টিতে এই ঝড় তুফানকে দেখে অনেক সময় রাগান্বিত হয়ে যায়, মন খারাপ হয়। কিন্তু এই ঝড় তুফানের একটা ফায়দা আছে, যেই ফায়দাটা আমরা সহজে চিন্তা করি না। তিনি ব্যাখ্যাটা এভাবে দিয়েছিলেন যে এই যে সারা পৃথিবী ব্যাপী কল কারখানা ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গা থেকে যে ধোঁয়া উদ্গীরণ হচ্ছে, এই ধোঁয়া বাষ্প আকারে উপরে চলে যাচ্ছে, এই ধোঁয়াগুলো কোথায় যায়? সব বায়ুমণ্ডলে জমা হয়। হ্যাঁ, এই যে বাষ্পগুলো এগুলো কিন্তু মানব জাতির জন্য মারাত্মক ধ্বংসাত্মক, এগুলো বিষাক্ত, এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ডেঞ্জারাস, ক্ষতিকারক। এগুলো সব বায়ুমণ্ডলে কি হয়, সেখানে হ্যাঁ উপরে যা জমা হয়ে যায়, জমা হয়। এই যেমন আপনারা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আমরা দেখি, আপনার ইউরোপ আমেরিকা বা রাশিয়া চীন যারা বড় বড় আরো যে উন্নত কান্ট্রিগুলো তো আছে, সেখানে আরো বড় বড় কি আছে, হ্যাঁ কলকারখানা ইন্ডাস্ট্রি আছে, সেখানকে দেখেন যে মানে দিন রাত কি পরিমাণ গ্যাস, কি পরিমাণ বাষ্প, হ্যাঁ জীবাণু দূষিত বাতাস বের হচ্ছে এবং সেগুলো সব উপরে জমা হচ্ছে। তো এই যে বাতাসগুলো, এগুলো যদি মানব জাতির উপরে প্রবাহিত হয়, মানব জাতি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, প্রচণ্ড ঝড় প্রেরণ করেন, প্রচণ্ড বাতাস প্রেরণ করেন। বাতাস প্রেরণ করে তিনি কি করেন, সেই আকাশে বা যে যে আবহাওয়ার মধ্যে যে দূষিত আবহাওয়া বিরাজ করছিল, হ্যাঁ সেটাকে তিনি কি করেন, ঝড়ের মাধ্যমে অনেক দূরে নিয়ে চলে যান, সেটা যে বৃষ্টির সাথে সাগরের মধ্যে ফেলে দেন, অথবা বড় বড় যে জঙ্গল রয়েছে, বন বনাঞ্চল রয়েছে, পাহাড় পর্বত রয়েছে, সেগুলোতে গিয়ে সেগুলো কি করে, সেগুলা এগুলোকে মাটিতে ওখানে ফেলে দেন। এই ফেলে দেওয়ার ফলে ঝড় তুফান শেষ হওয়ার ফলে, বৃষ্টি বাদল শেষ হওয়ার পরে আবহাওয়াটা কি হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই 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 আবহাওয়াটা মানব জাতির জন্য খুবই উপকারী, কল্যাণকর, স্বাস্থ্যসম্মত। সুতরাং এই বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মধ্যে এই যে মানুষের জীবন ধারণের একটা তিনি বেঁচে থাকার একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেন মাঝে মাঝে ঝড় তুফান দিয়ে, সুবহানাল্লাহ। হয়তোবা কারো ক্ষতি হয়ে যায়, হয়তোবা কোনো জাতির অনেক সময় ক্ষতি হয়ে যায়, কিন্তু এটা সমগ্র মানব জাতির জন্য বিরাট কল্যাণ কর হয়ে দাঁড়ায়, যেটা আমরা সহজভাবে আমরা চিন্তা করতে পারি না, সহজভাবে চিন্তা করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঝড় তুফান দিয়ে এই পরিবেশকে দূষণমুক্ত করেন, যেটা আল্লাহ সুবহানাহু হেকমত, তার হেকমতের ব্যাপারে আমরা খুবই মানে গাফেল, তার ব্যাপারে আমরা জানি না বা আমরা অতটা জ্ঞান রাখি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এই একটি উদ্দেশ্যেও এভাবে ঝড় তুফান দিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে বেঁচে থাকার একটা পরিবেশ সৃষ্টি করে দেন, সুবহানাল্লাহ। তারপরে বাতাস আরও কাজে লাগে, ঝড় তুফান আরও বাতাস আরও কাজে লাগে। কিন্তু আমরা জানি যে দুটি গাছ, ফলের গাছ, একটি হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী, পুরুষ এবং নারী। এই পুরুষের পরাগায়ন হবে এই নারীর গাছে যতক্ষণ পর্যন্ত এই পরাগটা না যাবে, ততক্ষণ পর্যন্ত সেখানে কি হবে না, ফল হবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকভাবে করে থাকেন। কখনো মৌমাছি, প্রজাপতি, হ্যাঁ বিভিন্ন ধরনের যে সমস্ত ছোট ছোট হ্যাঁ আপনার পিপিলিকা বা যে সমস্ত ইয়ে আছে, আপনার কীট পতঙ্গ আছে, এই ফুল থেকে পরাগ নিয়ে তারা কিন্তু আরেক ফুলে যেয়ে বসে, এক গাছ থেকে আরেক গাছে উড়ে যায়, তখন এর মাধ্যমে সেটা কি পরাগায়ন হয় এবং সেখানে সেটা কি হয়, ফল ফুল, সেখানে ফল ধরে, না কিন্তু ফল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা কখনো কখনো বাতাসের মাধ্যমেও করেন, বাতাস প্রেরণের মাধ্যমেও এই কাজটা করে থাকেন। যে যখন হ্যাঁ একই মনে করেন যে বাগানের মধ্যে কিছু গাছ আছে আপনার পুরুষ গাছ, হ্যাঁ কিছু কিছু আছে নারী প্রজাতির গাছ, আল্লাহ সুবহানাহু বাতাস প্রেরণ করে এই গাছের রেণু বা এই গাছের যেটাকে রেণুটা উড়িয়ে নিয়ে যেয়ে ওই গাছের মধ্যে দেন, এবং এইভাবে কিন্তু কি হয়ে যায়, পরাগায়ন হয় এবং সেটা কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে ফল সৃষ্টি করে থাকেন, এটাও একটি উপকার। তারপরে প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই কথাও জানি বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুকে ধ্বংস করে থাকেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময়, কোন যুদ্ধটা, খন্দক যুদ্ধ নাকি
খন্দক যুদ্ধের সময় যতটুকু আমার মনে পড়ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঝড় প্রেরণ করলেন যে কাফেররা যে আপনার খিমা বসিয়েছিল তারা যে তাবু নিয়ে লোক লস্কর নিয়ে তারা যেভাবে মুসলমানদের বিরুদ্ধে শত্রু আক্রমণ করার জন্য হ্যাঁ তারা প্রস্তুতি নিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঝড় পাঠিয়েছিলেন যে ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেছে সবকিছু উড়িয়ে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে শত্রুকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয় দান করেছিলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই ঝড় প্রেরণ করে তার পক্ষ থেকে সেনাবাহিনীর কাজ করে দেয় সেনাবাহিনীর কাজ করে দেয় শত্রু বাহিনীকে ধ্বংস করে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কোন উদ্দেশ্যে হ্যাঁ এই ঝড় প্রেরণ করেছেন বাতাস প্রেরণ করেছেন প্রবল ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছেন এটা আমরা বাহ্য দৃষ্টিতে হয়তো অনেক সময় উপলব্ধি করতে পারি না কিন্তু তিনি বাড়ি পাক তিনি জানেন এই বিশ্ব চরিত্র কোথায় কি প্রয়োজন তিনি সেটা জানেন এই জন্য আমরা বাতাস দেখলে বাতাসকে গালাগালি করব না বাতাসকে কি করব না গালাগালি করব না বাতাসের বাতাসকে অভিশাপ দিব না বরং আমরা আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ এই বাতাসের মধ্যে যেটা কল্যাণ করছে তুমি আমাকে দাও তুমি যে কল্যাণের বার্তা দিয়ে তাকে পাঠিয়েছো সেই কল্যাণ তুমি আমাকে দাও হয়তো জানি না এই বাতাসের মাধ্যমে কোন কল্যাণের জন্য প্রেরণ করেছো তাই না দুই রকমই আছে ক্ষতিও হয় আবার মানে আপনার লাভও হয় তোমার মধ্যে সেই লাভটা তোমার কাছে চাই আল্লাহ আর যদি ক্ষতি থেকে থাকে আল্লাহ তুমি সেই ক্ষতি থেকে পানা দাও বাঁচাও সুবহানাল্লাহ তাহলে প্রিয় বন্ধুগণ আমাদেরকে বুঝতে হবে যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল এই বাতাসকে এমনি এমনি প্রেরণ করেন না এবং কখনো কখনো খুব জোরে কখনো মৃদুমন্দা কখনো হ্যাঁ হিমশীতল বাতাস কখনো ঠান্ডা কখনো গরম গরম এসব কিছুর পেছনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমত এবং হ্যাঁ সুকৌশল কৌশল নিহিত রয়েছে যেটা আমাদের এই ছোট্ট জ্ঞানে সবসময় আমরা উপলব্ধি করতে পারি না কথা বুঝে গেছি কিনা তো প্রিয় বন্ধুগণ এই জন্যে আমরা এই হাদিস থেকে জিনিসটা শিক্ষা গ্রহণ করব প্রিয় ভাইরা আমার আমরা এখান থেকে আরেকটা জিনিস আমরা শিখব যে সেটা হচ্ছে যে আমাদের চরিত্রকে সংশোধন করা সেটা হচ্ছে গালাগালির যে অভ্যাস বা চরিত্র এটা আমাদেরকে হ্যাঁ এই অভ্যাসকে পরিবর্তন করতে হবে বাতাসকে দেখে গালাগালি করা হ্যাঁ আবহাওয়া দেখে গালাগালি করা এটা কিন্তু কি খুব খারাপ অভ্যাস এটা মানুষের সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত অবশ্যই নাই এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারিমের মধ্যে বাতাসকে তিনি বলছেন সরসারিন আতিয়া হ্যাঁ মানে খুব ঝঞ্ঝা বায়ু এই যে আল্লাহ পাক বায়ুকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলেছেন মানে বায়ুর ভিতরে কি আছে মানে খুব মানে আক্রমণশীল এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে থাকে আল্লাহ সুবহানাহু কথা উল্লেখ করেছেন তো এটা কি গালি হিসেবে না এটা গালি হিসেবে না বরং এটা বাতাসের একটা তার সে শক্ত খুব খুব ভয়াবহ অবস্থায় বা ভয়াবহ গতিতে প্রবাহিত হয় তারই অবস্থাটা বর্ণনা করা হয়েছে এখানে গালি দেওয়া কি না উদ্দেশ্য নয় সরসারিন আতিয়া এই শব্দ দ্বারা বাতাসকে গালি দেওয়া উদ্দেশ্য করা হয় নাই বরং বাতাসের অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে এখানে আর একটা প্রশ্ন আছে আসে যে অনেক সময় আমরা বলি যে আজকে বাইরে যাওয়া ঠিক হবে না কারণ আবহাওয়াটা ভালো না কি না আবহাওয়াটা ভালো না এই আবহাওয়া ভালো না বাইরে যা বাইরে যেও না স্কুল কলেজ যাওয়ার দরকার নেই আবহাওয়াটা খুব এটা ভালো লাগতেছে না হ্যাঁ এভাবে বললে কি বাতাস আবহাওয়াকে গালি দেওয়া হলো কিনা বাতাসকে গালি দেওয়া হলো কিনা এটা গালি হিসেবে আমরা তো বলি না আমরা এটা বাতাসের অবস্থা বর্ণনা করি এই কথা বলার দ্বারা যে আবহাওয়াটা ভালো না হ্যাঁ বা পরিবেশ আবহাওয়া খুব খারাপ হ্যাঁ এটা বলার দ্বারা মূলত আমাদের বাতাসকে গালি দেওয়া উদ্দেশ্য থাকে না তার অবস্থাটা বর্ণনা করার উদ্দেশ্য থাকে হ্যাঁ যে আবহাওয়া আবহাওয়া আব মানে কি পানি আমরা অনেকে আবহাওয়া শব্দের ব্যবহার করি কিন্তু আমরা কি জানি যে এটা এটা আরবি এটা এটা বাংলা শব্দ না হ্যাঁ এটা মূলত সবগুলো এটা ফার্সি শব্দ ফার্সি শব্দ আবহাওয়া শব্দটা আমরা বলি এটা মূলত ফার্সি থেকে আসছে আব হাওয়া আব মানে হচ্ছে পানি হাওয়া মানে হচ্ছে বাতাস ফার্সি শব্দ যেটা হাওয়া শব্দটা আরবিতেও ব্যবহৃত হয় হ্যাঁ আল হাওয়া হাওয়া শব্দটা 100% আরবিক শব্দ আমরা যে বলি হাওয়া হ্যাঁ এই হাওয়া শব্দটা 100% আরবিক শব্দ এটা এবং আল হাওয়া এই শব্দটাই আরবিতে ব্যবহৃত হয় ঠিক আছে তো যাই হোক যে কথা বলতে যাচ্ছিলাম যে আবহাওয়া বা মানে বৃষ্টি বাদল জলবায়ু আমরা বর্তমানে এখন বলতেছি জলবায়ু আবহাওয়ার বিপরীত শব্দ হচ্ছে জলবায়ু কারণ আব মানে হচ্ছে জল
হাওয়া অর্থ হচ্ছে বায়ু, জলবায়ু মানে আবহাওয়া একই অর্থ, ঠিক আছে? তো কিন্তু আবহাওয়াটা হচ্ছে ফার্সি আর জলবায়ুটা হচ্ছে বাংলা, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে বাতাসকে বা আবহাওয়াকে আমরা বলতে পারি না যেটা এখন আবহাওয়াটা খারাপ, আজকে যাওয়া ঠিক হবে না বাইরে। এটা কিন্তু আসলে আমাদের গালি দেওয়া উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে যে এই আবহাওয়াটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে বা তার বৈশিষ্ট্যটা বর্ণনা করা। হ্যাঁ, সুতরাং এতে ইনশাল্লাহ কোনো কি নাই, অসুবিধা নেই। তো কথা আজকে আর লম্বা না করে আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন থাকলে বলুন। বাতাসের মাধ্যমে তো ফেরেশতাদের কথাবার্তা আদান প্রদান হয়, একটা হাদিসে আছে। জি, হতে পারে।